আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিপিসি 2022 ঢাকা রিজিওনাল কনটেস্টের অ্যাডভাইসরি প্যানেল মেম্বার প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক স্যার। এই যে একটা দীর্ঘ প্রতিযোগিতা শেষে আজকে চূড়ান্ত দিন, চূড়ান্ত ক্ষণে এই ভরা হাট ভেঙেছে এবং আমরা বিজয়ী পেয়েছি, পুরো অনুষ্ঠানটার সার্বিক ব্যবস্থাপনা এবং আয়োজক হিসেবে গ্রিন ইউনিভার্সিটির সার্থকতা প্রভৃতি বিষয় নিয়ে আপনার মূল্যায়ন আমরা জানতে চাই স্যার। ধন্যবাদ। আজকের 2022 আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট এটি খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে যারা অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেককে অত্যন্ত এনথুসিয়াস্টিক হয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। টেকনিক্যালি এটা ফ্ললেস ছিল এবং যারা অর্গানাইজার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে সকল পার্টিসিপেন্ট, গেস্ট এবং শুভানুধ্যায়ীদের যথোপযুক্ত যে আপ্যায়ন এবং অন্যান্য সম্মান প্রদর্শন করা সেটির চেষ্টা করেছে। তো আমি উল্লেখ করব যে সমস্ত বিজয়ীরা আজকে এখানে অংশগ্রহণ করেছে তাদের বিজয় ছিনিয়ে নিয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাব এবং বাংলাদেশে একাডেমিক অঙ্গনে যে সমস্ত মেধাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয় তার মধ্যে এটি সবচেয়ে বড় এবং অন্যতম একটি প্রতিষ্ঠান এবং মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেই জায়গাটাতে যোদ্ধা হিসাবে আসলে কাজ করবে এই সব তরুণ এবং মেধাবী যে সমস্ত ছেলেমেয়ে তারা এবং তাদের সম্ভাবনা আসলে অফুরিত এবং এদের এই চর্চাটা যদি অব্যাহত থাকে এবং আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামারের চেয়েও বেশি প্রয়োজন সারা বিশ্বব্যাপী সেটি হলো এআই ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার। তো আমাদের ছেলেমেয়েরা, আমার প্রত্যাশা থাকবে যে গতানুগতিক লেখাপড়া ছাড়াও নিত্য নতুন টেকনোলজি যেগুলি আসছে সেই সমস্ত টেকনোলজি নিয়ে তারা চর্চা করবে, তারা মেশিন লার্নিংয়ের নতুন টেকনিক, জিরো নলেজ প্রুফ কি, ব্লকচেইন কি, স্প্লিট লার্নিং কি, এরপরে লিকুইড লার্নিং কি, এই সমস্ত নতুন যে সমস্ত এআই এবং মেশিন লার্নিং টেকনিক আছে সেগুলি নিয়েও তারা দ্রুততার সাথে রপ্ত করে ফেলবে যেন বিশ্ববাজারে নিজেদেরকে অত্যন্ত যোগ্য গ্র্যাজুয়েট হিসাবে গড়ে তুলতে পারে। আরেকটি প্রশ্ন যেটি এখানে এসেছে সেটি হলো আমাদের যারা স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা আছে তারা আসলে এখান থেকে কি করতে পারে। তো তাদের কাছেও আমাদের যেটা আহ্বান থাকবে সেটি হলো বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, সেখানে বিজ্ঞান, গণিত এবং এই সমস্ত প্রায়োগিক ক্ষেত্রে দক্ষতা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের ছেলেমেয়েরা খুব ছোটোবেলা থেকে, আজকাল কিন্তু অনেকগুলি ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, একেবারেই ফান্ডামেন্টাল বিষয়সমূহ জানা থাকলেই ছোটো ছোটো প্রবলেম কিন্তু তারা সলভ করতে পারে এবং এইভাবে অনেকটা খেলার ছলে যদি তারা এই প্রোগ্রামিং প্রবলেম সলভ করা শিখতে থাকে একটা সময়ে গণিতের মাধ্যমে প্রবলেম সলভ করবে, এরপরে বিজ্ঞানের মাধ্যমে সলভ করবে, এরপরে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টুলস অ্যাপ্লাই করে তারা এই প্রবলেমগুলি সলভ করবে। তো প্রবলেম সলভিং স্কিল যেটা সেটা বর্তমান সময়ে এক্সপেক্টেড স্কিলগুলির মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থান করছে। তো সেই জায়গা থেকে আমি আমাদের যারা ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা আছে তাদেরকে আহ্বান জানাব, শিক্ষক সমাজের যারা নীতি নির্ধারক আছেন তাদের সকলের কাছে আহ্বান জানাব যে এই প্রোগ্রামিং কনটেস্টে আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ হয়ে উঠতে পারে সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, পরিবেশ তৈরি করা এবং এই সম্পর্কিত জায়গাগুলিতে যে প্রণোদনার প্রয়োজন আছে সেইখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটিকে বিবেচনা করা। আর আমি সর্বোপরি বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি যারা আজকের এই অনুষ্ঠান আয়োজনে একটি সিংহভাগ গুরুত্ব পালন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্যকে, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সম্মানিত ডিন এবং তার সাথে যে বড় একটা সহকর্মী দল প্রায় 100 সদস্য এখানে কাজ করেছে তাদের সকলের এই পরিশ্রম আজকে আমার মতে সার্থক হয়েছে এবং তাদের সকলকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।